সুনিবিড় পরিচর্যায় তোমরা তোমাদের অধ্যয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছ। ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণীশিক্ষা কার্যক্রমে তোমাদেরকে সুস্বাগতম। আমি মোহাম্মদ নিজামাকন্দ, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা অধ্যায় থেকে জনসংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যা এবং এর সমাধান এই পার্ট অর্থাৎ অষ্টম অধ্যায়ের পার্ট 6 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই দেখে নেব আজকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই পার্ট শেষে তোমরা জনসংখ্যা বৃদ্ধির কারণ চিহ্নিত করতে পারবে, জনসংখ্যা বৃদ্ধির প্রভাব শনাক্ত করতে পারবে এবং জনসংখ্যার সমস্যার সমাধানে আমাদের করণীয় কি সেটা ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমাদের এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনায় যাই। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা 1974 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং জনসংখ্যার ঘনত্ব কিভাবে বৃদ্ধি পেয়েছে সে বিষয়গুলো নিয়ে কথা বলব। 1974 সালে জনসংখ্যা ছিল 7,64,00,000, 1991 সালে 11,15,00,000, 2001 সালে 12,93,00,000, 2007 সালে 14,06,00,000, 2011 সালে 14,97,72,364 জন এবং বর্তমানে 16,60,00,000 লোক রয়েছে। অর্থাৎ 1974 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা বিশ্লেষণ করলে দেখা যাবে জনসংখ্যা বৃদ্ধির হার ঊর্ধ্বগতি এবং সেটা অনাকাঙ্ক্ষিতভাবেই প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আমরা যদি বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব হিসেব করি তাহলে দেখতে পারব 2001 সালে প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশের লোকসংখ্যা বসবাস করত 834 জন, 2005 সালে 904 জন, 2009 সালে 953 জন, 2010 সালে 990 জন, 2011 সালে 1,015 জন এবং 2016 সালের হিসাব অনুযায়ী 1,252 জন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে বাংলাদেশের জনসংখ্যার ঊর্ধ্বগতির একটি পরিসংখ্যান লক্ষ্য করলাম। এই পরিসংখ্যানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনসংখ্যা প্রচুর এবং এই জনসংখ্যাকে কাঙ্ক্ষিত পরিমাণে কমিয়ে আনতে গেলে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত সেই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমেই জনসংখ্যাকে কাঙ্ক্ষিত পর্যায়ে কমিয়ে আনা সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে দেখব বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির যে কারণগুলো রয়েছে সেগুলো। বস্তুত জনসংখ্যা বৃদ্ধির কোনো একক কারণ নেই, অনেক কারণে জনসংখ্যা বৃদ্ধি ঘটে। তার মধ্যে কয়েকটি প্রধান কারণ এখানে উল্লেখ করা হলো। জনসংখ্যা হ্রাস বৃদ্ধির মুখ্য কারণ হচ্ছে জন্ম ও মৃত্যু অর্থাৎ অধিক জন্মহার। স্থূল জন্মহার, প্রতি বছর কোনো অঞ্চল বা দেশে প্রতি 1,000 লোকের মধ্যে যে সকল জীবিত শিশু জন্ম লাভ করে তাই সে অঞ্চল বা দেশের স্থূল জন্মহার। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের স্থূল জন্মহার ও স্থূল মৃত্যু হারের মধ্যে পার্থক্য রয়েছে। এদেশে স্থূল শিশু মৃত্যু হার উন্নত চিকিৎসা, বস্তুত বাংলাদেশে স্থূল শিশুর মৃত্যু হার উন্নত চিকিৎসা, সম্প্রসারিত টিকা দান কর্মসূচি প্রভৃতি কারণে হ্রাস পেয়েছে। এ কারণে জনসংখ্যা বেড়ে চলছে। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধিটা তোমরা লক্ষ্য করতেছ পর্যায়ক্রমে প্রতি 1,000 স্থূল মৃত্যু হার, অর্থাৎ স্থূল মৃত্যু হার বাংলাদেশে কমতেছে এবং স্থূল জন্মহার বৃদ্ধি পাচ্ছে। এই স্থূল জন্ম হার এবং স্থূল মৃত্যু হারের পার্থক্যের কারণে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এক পরিসংখ্যানে জানা যায় যে এদেশে প্রতি বছর জন্ম নিচ্ছে 25,00,000 শিশু এবং মৃত্যুবরণ করছে সকল বয়সে প্রায় 6,00,000 লোক, ফলে প্রতি বছর 19,00,000 লোক বৃদ্ধি পাচ্ছে।
তাই জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হলো উচ্চ জন্মহার এবং নিম্ন মৃত্যু হার। বাংলাদেশে যে মৃত্যুহার হ্রাস পাচ্ছে এর কারণগুলো কী কী? মূলত সঠিক সময়ে টিকা প্রদান, উন্নত চিকিৎসা পদ্ধতি, মাতৃমঙ্গল কর্মসূচি, পুষ্টিমান সমৃদ্ধ খাবার, সংক্রমণ রোগ থেকে মুক্তি, সচেতনতা বৃদ্ধি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে জন্মহারের চেয়ে মৃত্যুহার কম হওয়ার কারণেই জনসংখ্যা অত্যধিক পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আর এই মৃত্যুহার হ্রাসের অন্যতম কারণগুলো আমরা এ পর্যায়ে দেখে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির অন্য আরেকটি কারণ অর্থাৎ বসতি স্থানান্তরের মাধ্যমেও জনসংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটছে, যার ফলে বাংলাদেশে জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। মূলত 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে অনেক মানুষ ভারতে পাড়ি জমায়। এতে বহির্গমন এর ফলে বাংলাদেশের জনসংখ্যা কমে গিয়ে বহিরাগমনের ফলে বাংলাদেশের জনসংখ্যা ভারতের জনসংখ্যা বৃদ্ধি পায়। অপরদিকে বন্যা বা নদী ভাঙনের কারণে দেশের ভিতরে এক এলাকার লোক অন্য এলাকায় গিয়ে বসবাস করে। এভাবে আন্তঃস্থানান্তরের মাধ্যমেও এক অঞ্চল এর জনসংখ্যা কমে গিয়ে অন্য অঞ্চলের জনসংখ্যা বেড়ে যায়। এছাড়াও আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করেছি যে মায়ানমারের রোহিঙ্গা যে দুর্ঘটনা ঘটেছে বা রোহিঙ্গা নিধনের যে ঘটনা মায়ানমার সরকার ঘটিয়েছে, এর ফলে বাংলাদেশে প্রায় 10 লক্ষ অতিরিক্ত লোকের চাপ সৃষ্টি হয়েছে, যেটা বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বা রাখবে বলে আশা করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, উক্ত কারণগুলো ছাড়াও জনসংখ্যা বৃদ্ধির আরও অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে বাল্যবিবাহ বা বহুবিবাহ, ধর্মীয় কুসংস্কার, আধুনিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির নিয়মিত ব্যবহার না করা, ছেলে সন্তানের প্রত্যাশা, দারিদ্র, নারী শিক্ষার অভাব। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে যে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে সে কার্যক্রমের সমন্বয়হীনতা, কার্যক্রম বাস্তবায়নের তৎপরতার অভাব, কার্যকর প্রচারণার অভাব ইত্যাদির কারণে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য যে কার্যক্রম পরিচালিত হচ্ছে সেই কার্যক্রমটির ব্যত্যয় ঘটার কারণেই মূলত বাংলাদেশের জনসংখ্যা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে জন্ম, মৃত্যু, বিবাহ ও বিবাহ বিচ্ছেদের নিবন্ধন বাধ্যতামূলক ও বাস্তবায়নের ধীরগতি, অর্থাৎ বাংলাদেশে জন্ম, মৃত্যু, বিবাহ ও বিবাহ বিচ্ছেদের অবশ্যই নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু এটা বাস্তবায়নে ধীরগতি পরিলক্ষিত হয়। এছাড়া কর্মক্ষম নারী পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা ত্বরান্বিত না করাও জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে পরিগণিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জনসংখ্যা বৃদ্ধির বিভিন্ন কারণ সম্পর্কে আলোচনা করলাম। এ পর্যায়ে আমরা জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা, অর্থাৎ বাংলাদেশে যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর ফলে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা কোন কোন সমস্যাগুলো পরিলক্ষিত করছি বা কোন কোন সমস্যাগুলো উপলব্ধি করছি সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা ফলে পরিবারের আয় অপরিবর্তিত থেকে লোকসংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়, এর ফলে পরিবারের অসচ্ছলতা দেখা যায়। অর্থাৎ পরিবারের আয় যদি 10,000 টাকা থাকে এবং 3 জন সদস্য থাকে, 2 বছর পরে এই পরিবারের আয় যদি 10,000ই থাকে এবং পরিবারের সদস্য সংখ্যা যদি 5 জন হয়, অর্থাৎ 2 জন বৃদ্ধি পায়, তাহলে ওই পরিবারের সার্বিকভাবে অসচ্ছলতা দেখা দিবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, মূলত জনসংখ্যা বৃদ্ধির ফলে বাংলাদেশে নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে আগামী 3 দশকে দেশে নির্ভরশীল জনসংখ্যা 40% এবং কর্মক্ষম জনসংখ্যা 60% থাকবে। এখন এই কর্মক্ষম জনসংখ্যাকে কর্মদক্ষ করে গড়ে তুলতে কাজে লাগাবে দেশ খুব দ্রুত উন্নতি সাধন করবে। নির্দিষ্ট পরিবারে লোকসংখ্যা বৃদ্ধি পেলে পরিবারের সদস্যদের মাথাপিছু আয় কমে যায়। সীমিত আয়ের পরিবারে জনসংখ্যা বৃদ্ধি পেলে পরিবারের জীবনযাত্রার মান
হ্রাস পায়, অর্থাৎ মানুষের জীবনযাত্রার মান কমে যায়। অর্থাৎ বিষয়টা হচ্ছে সীমিত আয়ের পরিবারের লোক সংখ্যা বৃদ্ধি পেলে মানুষের স্বাভাবিকভাবে জীবনযাত্রার মানটা কমে যাবে। পরিবারের লোক সংখ্যা যদি বৃদ্ধি পায়, এর ফলে সন্তানই শিক্ষার সুযোগ পায় না। অর্থাৎ একটি পরিবারের 10,000 টাকা আয় হলে 5 জন সদস্য থাকলে, যদি সে পরিবারটা ভালো চলে তাহলে ওই পরিবারের 7 জন সদস্য অর্থাৎ 2 জন সদস্য বৃদ্ধি পেলে পরিবারের জীবনযাত্রার মান কমে যাবে, ফলে শিশুদের শিক্ষার সুযোগ কমে আসবে। পরিবারের লোক সংখ্যা বৃদ্ধির ফলে পুষ্টিকর খাদ্যের অভাবে সকলে দুর্বল স্বাস্থ্যের অধিকারী হয়ে পড়ে। অর্থাৎ একটি পরিবারের জনসংখ্যা যদি কাঙ্ক্ষিত না হয় বা সীমিত না হয়, তাহলে ওই পরিবারে খাদ্যের অভাবে বিভিন্ন রোগ জীবাণু আক্রমণ করবে, ফলে শিশুরা পুষ্টিহীনতায় ভুগবে, আর পুষ্টিহীন শিশু স্বাভাবিকভাবেই দুর্বল স্বাস্থ্যের অধিকারী হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের সমাজ, পরিবার এবং রাষ্ট্রের যে ধরনের সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত মোকাবেলা করি সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম। মূলত অধিক জনসংখ্যার কারণে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, বিনোদন প্রভৃতি সকল ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে। অধিক জনসংখ্যা নানাবিধ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাও সৃষ্টি করতে পারে। এই জনসংখ্যাকে সম্পদে পরিণত না করতে পারলে অদূর ভবিষ্যতে দেশ পিছিয়ে যাবে। তাই আমাদের সুপরিকল্পিতভাবে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে বাংলাদেশের যে জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যার সমস্যা সমাধানে আমাদের করণীয়গুলো কী, সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। জনসংখ্যাজনিত সমস্যা সমাধানের উপায়, তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ, প্রথম ছবিটা বাল্য বিবাহ এবং সেটা লাল দাগ দিয়ে কেটে দেওয়া আছে। মূলত বাল্য বিবাহ রোধে পুরুষের 21 বছর এবং মেয়েদের 18 বছর বয়সের আগে বিবাহ বন্ধ করতে হবে। অর্থাৎ জনসংখ্যার সমস্যা সমাধানে প্রয়োজন বাল্য বিবাহ নিরোধ আইনের কার্যকর বাস্তবায়ন, তাছাড়া বিবাহের ক্ষেত্রে আইনানুগ বয়সের প্রয়োগ কার্যকর করতে হবে। এর ফলে জনসংখ্যা বৃদ্ধির হার কমে আসবে। নারীদের উৎপাদনমুখী কর্মের সুযোগ সৃষ্টি করতে হবে। প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য বিভিন্ন ধরনের উৎপাদনমুখী কর্মের সুযোগ সৃষ্টি করা এবং অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এর ফলে পরিবারের আয় বৃদ্ধি পাবে এবং কাজের ক্ষেত্রে মেয়েদের মনোযোগ বেশি থাকবে, যা জনসংখ্যা বৃদ্ধিকে হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ কর্মসূচির সফল বাস্তবায়ন এবং ছোট পরিবার গঠনে উদ্বুদ্ধ করে। মূলত আমরা যদি স্ক্রিনে ছবি দেখি তাহলে দেখতে পাবো যে প্রথম ছবিটাতে পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকের যে স্বাস্থ্যসেবাটা রয়েছে সেটার মাধ্যমে আমরা গ্রামীণ জনগণের নিকট ছোট পরিবার গঠনের সফলতা নিয়ে কথা বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ছবিগুলোতে মূলত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের কর্মসূচির সফল বাস্তবায়ন এবং ছোট পরিবার গঠনে জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান করা হয়। মূলত 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এটি হচ্ছে আমাদের জনসংখ্যা নীতির অন্যতম একটি স্লোগান, যার মাধ্যমে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে জনসংখ্যাকে বা মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়াও আমরা বিশেষ ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারি, জনসম্পদকে মানব সম্পদে রূপান্তর করা। এই মানব সম্পদ উন্নয়নের জন্য শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, বাসস্থান ব্যবস্থা উন্নয়ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দক্ষ মানব সম্পদ শুধু দেশের জন্য নয়, বরং বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করতে পারে, যেটা আমরা স্ক্রিনের ভিতরে বিভিন্ন ছবির মাধ্যমে দেখছি। মূলত উৎপাদনমুখী কর্মসংস্থান জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর এবং ব্যাপক ভিত্তিতে জনসংখ্যা হ্রাসের
বিভিন্ন স্লোগান জনগণের মধ্যে ছড়িয়ে দিতে পারলে জনসংখ্যার নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রে হ্রাস করা সম্ভব হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজ। জনসংখ্যার সমস্যার কারণগুলো চিহ্নিত করে সমাধানে